আপনাদের সকলকে আবার স্বাগত জানাই মধুগন্ধে ভরার এই পর্বে স্বদেশ পর্যায়ের গানে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সুপ্রতীক দাস। তুমি আরেকটা একটু অন্যরকম গান গাও আমাদের স্বদেশ পর্যায়ের। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকে ছেকে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকে
গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে যেখানে থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে যেখানে থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে সেই প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন জানে মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে মান অপমান গেছে খুঁজে নয়নে জল গেছে মুছে মান অপমান গেছে খুঁজে নয়নের জল গেছে মুছে সেই নবীন আসে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে মিলেছি আজ মায়ের ডাকে মিলেছি আজ মায়ের ডাকে দেশকে মা হিসেবে কল্পনা এই কল্পনা করাটা কিন্তু যুগ যুগ ধরে সময়ের সঙ্গে সঙ্গে মানে সারা পৃথিবীতেই এটা রয়েছে কিন্তু আমরা বাঙালিরা যেভাবে মাকে দেখি ঠিক ওই লাল পার সাদা কাপড় পরা কপালে টিপ এবং অদ্ভুত একটা তার স্নেহমায়া ভরা একটা মুখ এবং তিনি মানে যেটা ওই দুর্গার একটা মূর্তি আছে যে গণেশ জননী তিনি তো আসলে আমাদের সকলের মা অন্নপূর্ণা এবং অদ্ভুতভাবে দেখো উনি এই মাতৃমূর্তিটাকে কীরকমভাবে বারবার আইকন করেছেন বারবার সেটাকে সামনে তুলে ধরেছেন কিন্তু তখন কিন্তু আর গণেশ জননী থাকেননি একেবারে দশপ্রহরণ ধারিণী চেহারা নিয়েছে ওই গানটা সেই জন্য আমার শুনতে খুব ইচ্ছে করছে ও গো মা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা ডান হাতে তোর খড়ক জলে পাহাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়ক জলে পাহাত করে শঙ্কা হরণ দুই নয়নের স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ও গো মা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ভগবান তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ভগবান গানে গানে সব বন্ধন যাক টুটে এইটাই তো চাই যে আমার আপনার আমাদের সকলের সব বাঁধন যেন একেবারেই টুটে যায় রবীন্দ্রনাথের গান দিয়ে আর সেই জন্যেই প্রতিবার আপনাদের সামনে আমরা চলে আসি নতুন নতুন শিল্পীদের নিয়ে নতুন নতুন গানের ডালি সাজিয়ে সেই আমাদের চির পুরাতন রবীন্দ্রনাথের চির নতুন গান নিয়ে ভালোবাসা